আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। তো আজকে চটপটি পাকাবো, খুবই সহজ, একদম সহজ একটা রেসিপি, সেটা হচ্ছে চটপটি। খেতে অসাধারণ, আবার খুব মানে ইজি, ঝামেলা কম। তো এখানে তেঁতুলের, প্রথমে আমি তেঁতুলের এটার কি বলে টক রেডি করে রাখতেছি। তো ভালো করে কষলি আমি সেঁকে নিলাম চাকনি দিয়ে। তো এখানে যা যা দিব, সাথে একটা লেবুর রস দিয়ে দিবেন, খুবই মজা লাগে। সাথে লেবুর রসটা দিয়ে দিবেন, ক্যামেরায় আসেনি ভিডিওতে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, চটপটির মশলা দিতে পারেন, বাট আমি দিচ্ছি চাট মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক সল্ট, সাথে একটু রেগুলার লবণটাও দিতে হবে। আর দিয়ে দিব এখানে চিনি, সুগার দিতে হবে পরিমাণ মতো, সুগারটা একটু ভালো পরিমাণে দিতে হবে। আমি 2 টেবিল স্পুনের মতো দিলাম, লাইক 250 গ্রামের মতো তেঁতুল ছিল। আসলে আমি পরিমাণগুলো বলতেছি না, সব আন্দাজ করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 2টা শুকনো, ছোটো সাইজের শুকনো মরিচ দিলাম 2টা। এখানে শুকনো মরিচটাই বেশি ভালো লাগে। এখন জাস্ট খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে লবণ সেই চিনিটা গোলানোর জন্য। আর এখানে আমার ভুট্টা কি বলে না, এটা চটপটির ডালটা সিদ্ধ হয়ে গেছে একদম কুইক, আমি 1 ঘন্টা ভিজে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট ফটে দিছিলাম, ইনস্ট্যান্ট ফট কি যে হেল্প করে মানে বলার বাহিরে। 30 মিনিটে আমার ডাল সিদ্ধ হয়েছে আর 1 ঘন্টা জাস্ট ভিজে রাখছি। তো এখানে আমি যেটা দিচ্ছি আজকে রেডিমেড মশলা দিয়ে করতেছি, রেডিমিক্স, মানে সেটা হচ্ছে রাধুনি। তো এখানে আমার ধরেন কি, আমি তো মানে সেরকম অত বেশি অতিরিক্ত করে আমি রান্না করতেছি না, চাট মশলা রাধুনি কি বলে চটপটি মিক্স মশলাটা দিয়ে আমি 5 মিনিট খুব ভালো করে ফুটাই নিলাম। আমার এখন ইনস্ট্যান্ট পটে হচ্ছে, আমি আর জাস্ট ঢাকনাটা দিচ্ছি না আর কি। ওকে, এখানে আমি যা যা দিচ্ছি সেটা হচ্ছে ছিল হলো ধনে পাতা, অল্প একটু কাঁচামরিচ, আলু সিদ্ধ, ডিম শেড করা। জাস্ট এখন মিক্স করে নিব, মিক্স করে নিয়ে আরও 10 মিনিট এটা রান্না করে নিতে হবে। এখানে আপনারা কাঁচা পেঁয়াজ দিতে পারেন, আমি বেরেস্তা দিলাম, কাঁচা পেঁয়াজটা দিইনি। তো হয়ে গেছে, জাস্ট আরও 10-15 মিনিট পরে ভালো করে ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে গেছে। কী যে সহজ, একদম ঝামেলা ছাড়া, খেতেও দারুণ আবার ঝামেলা মুক্ত। তো যাই হোক, আমরা এটা পরিবেশন করেছি ফুচকা দিয়ে, আমার ছেলে মেয়ে খুব পছন্দ করছে। আর টকটা মানে শেষ, এতগুলি টক বানালাম, এখন টক আর নাই নাই, মানে ওখানে শেষ করে ফেলছে। ওরা ফুচকার সাথে খুব এনজয় করলো টকটা। আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে, যদি আপনারা ট্রাই করেন আপনাদের ছেলেমেয়েরাও পছন্দ করবে, আমি এটা আশা করতেছি। খুবই মজার একটা মানে রেসিপি বলেন, বা মজার একটা ফুচকা চটপটি, চটপটির এটা দিয়ে হলো ফুচকাটাই অনেক মজা লাগে। তা আমি ওটা আর দেখাইনি ফুচকাগুলি। তো রেসিপিটি শেয়ার করবেন, আশা করতেছি শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমাদের জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।